Hello, viewers. Assalamualaikum and welcome to my life. আমি আজকে ফরজানা আপনাদের সাথে আজকে কথা বলবো এবং মানুষের মিষ্টি একটা আড্ডা দেবো. So, দ্রুত জয়েন করে ফেলুন আজকের লাইভটাকে. আজকের লাইভটাকে খুব সুন্দর করার জন্য আপনাদের জয়েন করাটা খুব দরকার, খুব দ্রুত দরকার, ঠিক আছে? আর আজকে আমি কি করেছি দেখতেই পাচ্ছেন যে আজকে আমি খুব আর চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য. একদম আর থাকতে পারলাম না, সাড়ে সাতটার আগে চলে এসেছি, ঠিক আছে? তো শুধুমাত্র আপনাদের জন্য, যাতে করে আপনাদের সাথে আমার লাইভটা দ্রুত শুরু হয়ে যেতে পারে, ঠিক সেই কারণটাতে. ঠিক আছে, ওকে. সো আমার তো কিছু ভিউয়ার্স জয়েন করেছে, দেন হচ্ছে ফার্স্টলি শান্তা আপু অ্যাজ ওয়েল অ্যাজ আপু জয়েন করেছে. আমি খুব ভালো আছি আপু, আমি আগে বলে দিলাম আমি খুব ভালো আছি, কারণ আপনাকে সবসময় দেখলে ভালো লাগে আমার. বিকজ আপনি ইউ আর দ্য ফার্স্ট পার্সন যে সবসময় আমার লাইভের ফার্স্ট কমেন্ট করে, খুবই ভালো লাগে আমার. সো আপু আজকে কেমন আছেন? মানে আজকে শরীর একটু ভালো তো? মানে আগের থেকে আর একটু ভালো ইম্প্রুভ হয়েছে, সো সেটা অবশ্যই জানাবেন আমাকে. আচ্ছা, সেকেন্ড কমেন্ট করেছে, ওয়াও নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ. আচ্ছা, এখানে দুজন ব্যক্তি থাকে সবসময় আমি দেখি অ্যাভারেজে, সেটা হচ্ছে শান্তাপু ফার্স্ট কমেন্ট করে, ফার্স্ট পার্সন যে জয়েন করে লাইভে, এবং সেকেন্ড পার্সন হয় ফয়সাল রেজা. ইয়েস, আচ্ছা ঠিক আছে, কেমন আছেন? এটা একদমই প্রতিদিনের কথা, আমি খুব ভালো আছি. আর এই যে লাইভ কনভারসেশন, আমি খুব ভালো থাকি, ঠিক আছে, খুব ভালো লাগে. আচ্ছা, মনে হচ্ছে মন খারাপ তোমার? আচ্ছা না, একদমই না, আমার মন খারাপ না, তবে আজকে একটু মাথাটা খুব মানে কেমন জানি ধরে আছে, ঠিক আছে, মানে মনে হচ্ছে যে কথা বলছি কিন্তু আসলে আমি বলছি না, এরকম লাগছে কেন যেন, ঠিক আছে, এই কারণে. আচ্ছা, না না না, একদম মন খারাপ না ফয়সাল রেজা শান্তাপু, মানে অ্যাকচুয়ালি আমার মাথাটা খুব মনে হচ্ছে যে খুব ধরে আছে, এই কারণে কথা বলতে কি কোন যেন লাগছে, ঠিক আছে. তো যাই হোক, তারপরও আমার মনে হবে আমার ভিউয়ার্সরা এরপরই বুঝতে পারবে না যে আসলে আমার মন খারাপ কিনা. আমি খুব সুন্দর করে কথা বলার চেষ্টা করছি, ঠিক আছে, যদিও জানি না কতটুকু কিভাবে বলতে পারি আপনাদেরকে, বা আমি অলওয়েজ চেষ্টা করি নিজের ইম্প্রোভাইজেশনের যে ব্যাপারটা সেটা সবসময় ধরে রাখার জন্য. প্রতিদিনই শেখার সময়, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, কিভাবে কথা বলবো, কিভাবে আপনাদেরকে বুঝাবো. সো যদি কেউ কিছু বুঝতে না পারেন আমার কথা, একটু আমাকে বলবেন, আমার বুঝিয়ে 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 বলার চেষ্টা করবো, ঠিক আছে. ওকে, অলরাইট, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে ইকিপমার্ট সম্পর্কে একটু হালকা পাতলা জেনে নেবো, কারণ ইকিপমার্টটা কি আমরা তো দেখছি যে ইকিপমার্টের এত লাইভ দেখছি, তারপরে ফারজানার এত কথা শুনছি, তো ইকিপমার্টটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা এখন জানি. তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকে আছে আমাদের একদম ফুল পোস্টারে দেয়া আছে eKidMart.com. তো eKidMart.com হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটা আপনার ছোট্ট সোনামণির জন্যই মেক করা. আর আপনার ছোট্ট সোনামণির জন্য আপনি যখন এই যে ওয়েবসাইটটাতে ক্লিক করবেন, যখন লগ ইন করবেন, আপনি দেখতে পাবেন যে খুব সুন্দর একটি সাজানো গোছানো আপনার জন্য একটি শপ অপেক্ষ করছে, ঠিক আছে. আচ্ছা আচ্ছা, এরকম যদি কেউ উঠতে চায় তাহলে অবশ্যই আমি বলবো এই দোলনাটা বাসায়
দেখা যাচ্ছে, এই যে সামনে হাতলটা ইয়েলো ইয়েলো দেখা যাচ্ছে, মানে এটা কিন্তু ইয়েলো না, এটা হচ্ছে আপনার টিয়া কালার, ঠিক আছে? আমি যেটা বলি যে টিয়া কালার, টিয়া পাখি কালার, টিয়া কালার, তো এই টিয়া কালার এটা। আর বসার সিটটা, এই যে এটা বসার সিটটা হচ্ছে গ্রিন কালার। আর ছোট সোনামণিদের হালান দেওয়ার যে সিট এখানে দেখা যাচ্ছে, একদম ছোট চেয়ার যেটা, সেটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এখানে থ্রি কালার কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আপনার ছোট সোনামণির জন্য অবশ্যই এই দোলনা চাল আপনি প্রিফার করতে পারেন, কারণ এটি তার জন্য একদমই সেফ হবে, ঠিক আছে? সেফ ফুল, কারণ এই যে দেখতে পাচ্ছি সামনে খুব সুন্দর একটি এখানে হালান, মানে সেফটি আছে এখানে। আমি দেখেন এই যেটা আমি এখন ধরে আছি, এখানে দেখতে পাচ্ছি দুটো পা রাখার জায়গা আছে। আপনার ছোট সোনামণি বসার পরে পা দুটো দুপাশে দিতে পারবে, যাতে করে একটা ফুল সেফটি এবং সামনটা শক্ত করে ধরে থাকবে। তো যেটা হবে যে ও পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, ঠিক আছে? আর আপনি যখন উঠবেন, ঠিক আছে, মানে সেই হচ্ছে আপনি বা যাই হোক ওখানে 50 কেজি ওয়েটের যারা থাকবে, 50 কেজি ওয়েটের যারা থাকবে, তাদের মধ্যে যদি কেউ এখানে উঠতে চায় তাহলে যেটা করবে, তখন হয়তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই যে সামনের যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো অ্যাকচুয়ালি বড়রা কিভাবে বসবে, তাই না? এরকম একটা কোয়েশ্চেন থাকতেই পারে। সো এটা আমি এখন সলভ করে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসটা, এটা কিন্তু তুলে ফেলা বা ওঠানো খুব ইজি, জাস্ট এরকম ভাবে নেবে, এই যে উঠে গেল। ইয়েস, আবার জাস্ট এরকম ভাবে নেবে, এটা কিন্তু জাস্ট লক হয়ে গেল। আর এটা লক করা বা খুলে ফেলা খুবই ইজি ব্যাপার, বাট যখন এটা লক থাকবে আপনার ছোট সময় খুবই সেফ, আর যখন এটা খুলে ফেলা হবে আপনি বসে দোলনা খেতে খুবই সেফ, ঠিক আছে? তো এটা দুভাবে আপনারা ইউজ করতে পারছেন। আর এটার প্রাইসটা হচ্ছে খুবই কম, জাস্ট 1250 টাকা। যেরকম ভাবে 50 কেজি ওয়েট কভার করছে, বা আপনি যদি বলেন এটা টানা কতদিন মানে দোলনা খেতে পারবে, সেক্ষেত্রে 5 থেকে 6 বছর, তো এত কিছু দিক বিবেচনা করলে কিন্তু 1250 টাকা মানে খুব বেশি না, একটু রিজনেবলই আছে। তো জাস্ট 1250 টাকা। আর এটা হচ্ছে আরো ফেলে, তো কথা আমরা বলে ফেলেছি দোলনাটা নিয়ে। তো আমার মনে হয় যে শান্তাপু আজকে শুনেছে যে দোলনাটা নিয়ে আমরা কি কি কথা বলেছি এবং প্রাইসটাও বলেছি। আর প্রাইসটা আবার আপনাদের জন্য মেনশন করে দিচ্ছি, সেটা হচ্ছে জাস্ট 1250 টাকা। একটু আগে যে দোলনাটা আমি দেখালাম, এটা প্রাইস হচ্ছে 1250 টাকা, 1250 টাকা। ওকে, সো আমরা এখন যেটা করবো, একটা রকিং চেয়ার দেখবো। আর রকিং, আমার কাছে বেশ কিছু রকিং আইটেম আছে, ঠিক আছে? রকিং আইটেমের মধ্যে আমার কাছে বেশ কিছু রকিং আইটেম আছে। রকিং এর মধ্যে ফিশ আছে, রকিং চেয়ার আছে, রকিং ডলফিন আছে আমার কাছে। ওকে, সো আমার কিডস এর মমরা এখন জয়েন করছে না, ড্যাডরাও জয়েন করছে না, সো দ্রুত জয়েন করে ফেলুন, কারণ আজকে লাইফটা এই নর্মালি শর্টকাট করার চেষ্টা করবো আমি, তার মধ্যে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা রকিং চেয়ার, এটা হচ্ছে রকিং চেয়ারের একদম ফ্রন্ট লুক। ওকে, এটা হচ্ছে রকিং চেয়ারের ফ্রন্ট লুক, দেখতেই পাচ্ছি খুব সুন্দর দুটো ঘোড়া দুপাশে বসে আছে, আর ঘোড়াগুলো রেড কালার। এটা নর্মালি হচ্ছে রেড এবং ইয়েলোর কম্বিনেশন, ঠিক আছে? এখানে রেড এবং ইয়েলোর কম্বিনেশন। আর দেখতে পাচ্ছেন ছোট সোনামণির অ্যাকচুয়ালি ও গ্রোথটা যেরকমই হোক, বাট সে এখানে বসতে পারবে খুব ইজিলি, কমফোর্টলি বসবে। তো বসার পরে এখানে হাতও আছে, শক্ত করে ধরে থাকবে। আর এটা সম্পূর্ণ রকিং, সম্পূর্ণ রকিং, দেখতেই পাচ্ছেন রকিং প্লেস, ঠিক আছে? ছোট সোনামণির জন্য খুব সেফটি। আর এটার প্রাইসটা খুবই রিজনেবল, এটা আরএফএলের রিজনেবল প্রাইসে রাখা হয়েছে, জাস্ট 495 টাকা, 495 টাকা অনলি, 495 টাকা মাত্র। আচ্ছা, রেখে দিলাম, আমি তো বুঝতে পারবো না। আচ্ছা, কি করা যাবে, 50 কেজি উপরে হলে তো বসা যাবে না। আর সেই ক্ষেত্রে আমাদের 50 কেজির মধ্যে যে আপুরা আছে তাকে আপনি বলতে পারেন যে তুমি এটা নিতে পারো, তুমি এখানে বসতে পারো, ঠিক আছে? ওকে, সো আমরা তারপরে চেষ্টা করেছি যে 40 কেজির উপরে একটা আনার জন্য, বাট 50 কেজির উপরে এখন পর্যন্ত চোখে পড়ছে না। যদি 50 কেজি উপরেও একটা দোলনা থেকে থাকে তাহলে অবশ্যই সেটাও আনবো আমাদের একটা মমদের জন্য, রাইট? তো আমাদের মমরা তখন অনেক খুশি হবে। আর আপনারা আরো জেনে খুশি হবেন যে আমরা অনেকগুলো নিউ কিছু আইটেম আনতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের জন্য, কারণ আমাদের অনেক আপুরা বলে যে শুধুমাত্র বাচ্চাদের জন্য, আমাদের জন্য কিছু নেই। সো আপনাদের জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন ডিফারেন্ট টাইপের কিছু আনার জন্য। আর অবশ্যই দোয়া করবেন এবং ইকুইপমেন্টের সাথেই থাকবেন, তাহলেই সব দেখতে পারবেন। ওকে, আচ্ছা, সাদিদ, আচ্ছা সাদিদ আল মাহাদি, ওকে, মাহাদি জয়েন করেছে আমাদের সাথে। আমার
সে আমাদের ইকিডমার্টে লাইভ এ নিউ পার্সন, সো ওয়েলকাম টু আওয়ার ইকিডমার্ট লাইভ মাহদি ভাইয়া, এবং কেমন আছেন সেটা আমাকে জানাবেন। আচ্ছা আপনি বলছে হাই আপু কেমন আছো, আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন সেটা আগে জানিয়ে দিন, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে একটা বিগ কার্ড দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমরা এখন একটু কার্ডটা সম্পর্কে শর্টকাটে কিছু জেনে নিই, আমার মনে হয় যে ভিউয়ার্সদের অনেক ভালো লাগবে। তো এই কার্ডটা হচ্ছে একটা বগি কার্ড, সো দিস ওয়ান ইজ বগি কার্ড, ছোট সোনামণিদের যারা 1 বছর থেকে 7 বা 8 বছরের মধ্যে যারা তাদের জন্য এই বগি কার্ডটা। এটার কালার কম্বিনেশন এখানে 3 কালার আছে, যেটা একটা ইয়েলো কালার, আপনারা এটা রুফটাতে দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালার, পেস্ট কালার এবং রেড কালার, দ্যাট মিনস 3 কালার কম্বিনেশন হয়েছে এখানে। তো এটা হচ্ছে ডোর, এই কার্ডটাকে আমরা রিয়েল কালার ফ্লেভার দেওয়ার জন্য এখানে রুফ রেখেছি, দেন হচ্ছে ডোর রেখেছি, তারপর চাকা তো আছে, প্লাস হচ্ছে স্টিয়ারিং আছে, ভিতরে একটা ব্ল্যাক কালারের স্টিয়ারিং আছে, সো সব মিলে একটা রিয়েল কার হয়েছে, জাস্ট মানে ইঞ্জিন বিহীন একটা কার হয়েছে রিয়েল, ঠিক আছে? তো আপনার ছোট সামনে যেটা করবে, এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন আপনারা, আই থিঙ্ক ডোরটা আমি হালকা একটু খুলে রেখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এই ডোরটা আপনার ছোট সামনে খুলবে এবং এটা কিন্তু লক সিস্টেম, অর্থাৎ খুলে যখন ও ভিতরে বসবে তখন কি সম্পূর্ণভাবে লক করে দেয়া যাবে যাতে করে সে বাইরে পড়ে যাওয়ার বা কোন রকম চান্স না থাকে, মানে হার্মফুলি কোনো কিছু হবে না। ওকে, সো বসবে, বসার পরে আমি একটু খুলে দেখাচ্ছি, এই যে ভিতরে যে রেড কালার সিটটা দেখতে পাচ্ছি এটা আপনার ছোট সোনামণির জন্য, সে এখানে বসে থাকবে, আর বসার পরে যেটা হবে পায়ের যে সাইডটা, বসার পরে সামনে তো পাটা রাখবে, সো পায়ের পুরো সাইডটাতেই এতখানি ফাঁকা অংশ আছে যেটা সম্পূর্ণভাবে ফ্লোরে টাচ করার, ঠিক আছে? তো ছোট সোনামণি বসার পরে পাটা ফ্লোরে রেয়াল রাখবে এবং রেখে হালকা একটু পুশ করবে, তাহলে গাড়িটা কি করবে, রান করবে। তো এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, ছোট সোনামণি যারা 1 বছর থেকে শুরু করে 8 বছর পর্যন্ত খেলবে, তো 1 বছরের বাচ্চা সে কি করে এত বড় একটা কার, আস্ত একটা কার খেলে নিয়ে চলে যাবে, তাই না? এই পয়েন্টটি কিন্তু আমাদের মাথায় কাজ করতে পারে ফ্রেন্ডস, তো আমি সলভ করে দিই, সেটা হচ্ছে যে আপনারা এই কারটার একটু চাকাগুলো খেয়াল করবেন। এই চাকাগুলো যেটা দেখছেন আমার মনে হয় ফুল চাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সো এই ধরনের চাকাগুলো ন্যাচারালি খুব ইজি হয়। ওকে, আর আপনারা যখন কোনো কার কিনতে যাবে তখনও আমি বলবো যে চাকাগুলো সাধারণত যেগুলো এরকম সেই ধরনের চাকার গাড়ি কিনবেন, যেগুলো ছোট সামনে নিজে পুশ করছে, চেষ্টা করবেন এই ধরনের চাকার গাড়ি কেনার। তো এই ধরনের চাকাগুলো হয় কি খুব ইজি হয় মানে রান করার জন্য, কারণ ছোট সামনে কিন্তু খুব একটা পুশ করবে না, হালকা একটু পুশ করবে তাতেই যাতে রান করে, ঠিক আছে? তো এই চাকাগুলো সেরকম ভাবে ইজি করে দেওয়া আছে যাতে করে একটা 1 বছরের ছোট্ট সোনামণি সেও খুব ইজিলি এই মানে কারটাকে রান করে নিয়ে যেতে পারে। আর আপনারা তো পুশ করতেই পারবে, সেটা তো কোনো কথাই নেই, পুশ তো করতে পারবেন। ওকে, সো তাহলে বোঝা যাচ্ছে যে 1 বছর থেকে শুরু করে আপনার 7 বা 8 ইয়ার্স এর যারা আছে তারাও এটা খেলতে পারছে। আর এটা যদি আপনি বলেন কত বছর চলে যাবে, তাহলে আমি বলবো 5 থেকে 6 বছর টানা চলে যাবে। তো বুঝতেই পারছেন এত সুন্দর একটি টয়েস যেটা আপনার বাসায় এতদিন আপনাকে সার্ভিস দেবে, আপনার ছোট সোনামণি সাথে মানে একদিন এটা খেলতে পারবে, প্লাস 1 বছর থেকে 8 বছর পর্যন্ত সে খেলতে পারছে। তো এরকম একটা টয়েস কিন্তু খুব একটা বেশি প্রাইস না, আমি প্রাইস রেন্টটা বলে দিচ্ছি, রেন্টটা হচ্ছে 2840 টাকা, 2840 টাকা অনলি, 2840 টাকা মাত্র, এই যে দেখতে পাচ্ছি বগিকাটটা এটা প্রাইস। তো এই প্রাইসের মধ্যে কিন্তু আমি মনে করছি প্রাইসটা খুব রেজনেবল, যদি আমরা সবকিছু বিবেচনা করে দেখি তাহলে এটা খুবই রেজনেবল, কারণ এত বড় হচ্ছে কার, আর বড় ধরনের চয়েস গুলো বাসায় খুব সুন্দরও লাগে, বাচ্চারা খুব পছন্দও করে। সো এটা আপনার নিতে গেলে কি করতে হবে, যাদের যেই চয়েস গুলো পছন্দ হয়েছে বা আপনারা অর্ডার করতে চাচ্ছেন, কাইন্ডলি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমাদেরকে ইনবক্স করতে হবে, আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা আমাদেরকে ইনবক্স করতে হবে, বা চাইলে সবাই কমেন্টেও দিয়ে দিতে পারেন। ওকে, সো তখন আপনারা যখন কন্ট্যাক্ট নাম্বার ইনবক্স করে ফেলবেন আমাদের কল সেন্টার থেকে আপনাকে ফোন দেওয়া হবে, অ্যান্ড ওভার ফোনে আপনার অর্ডারটি কনফার্ম করা হবে, ঠিক আছে? আচ্ছা, তো ইকিডমার্ট সম্পর্কে যেটা বলবো যে ইকিডমার্ট হচ্ছে ই-কমার্সের একটা বড় সাইট, আপনারা সবাই জানেন এবং যারা জানেন না তারা জেনে নেন যে ইকিডমার্ট হচ্ছে ই-কমার্সের অনেক বড় সাইট, আর এখানে আপনি যে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, করলে যেটা হবে যে আপনার কাছে খুব লিমিটেড সময়ের মধ্যে হোম ডেলিভারি চলে যাবে। ওকে, লিমিটেড সময়টা তখন যখন ঢাকার মধ্যে হচ্ছে সেটা, অর্থাৎ যারা ইন ঢাকা আছেন, বসবাস করছেন এবং যারা অর্ডার কনফার্ম করে ফেলছেন তারা কিন্তু আমাদের নিজস্ব হোম ডেলিভারি টিম দ্বারা হোম ডেলিভারি নিচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই খুব লিমিটেড সময়ের মধ্যে পেয়ে যাবেন,
প্রান্তে যে কোনো জেলা বিভাগ থানা উপজেলা মানে বাংলাদেশের মধ্যে তো যারা আছে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি নেবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি নেবে সবাই কিন্তু ইকিডমার্টের পণ্যটি পাচ্ছে ওকে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন একটি গাজির দোলনা যেটা একদমই ফুললি রেড কালার সো এই রেড কালারটা খুব সুন্দর লাগে আমার কাছে অ্যাকচুয়ালি আর আমাদের বাচ্চাদের যারা ছোট সোনামণি তাদের তো খুব বেশি ফেভারিট রেড কালারটা যা বলার অপেক্ষা রাখে না সো এটা হচ্ছে হাতলটা যেটা সামনের সামনে বরাবর আছে আর এটা আপনার ছোট সোনামণি সেফটির জন্য এবং এটা হচ্ছে লালারের দড়ি যেটা একদমই অনেক শক্ত আর এটা 10 ফিট আছে যখন হ্যাং করবে তখন বুঝতে পারবেন হ্যাং করে এই দোলনাটা দোলতে হবে ওকে আর এখানে আপনার ছোট সোনামণি বসছে এটা বুক বরাবর থাকছে বুঝতে পারলাম আর আপনারা যদি মনে করেন যে দড়িটা চেঞ্জ করে অন্য কোনো দড়ি এখানে লাগাবেন ওকে ফাইন আপনি লাগাতে পারেন যে দড়িটা চেঞ্জ করে লাগিয়ে দেবেন ঠিক আছে আর এই যে দোলনাটা দেখতে পাচ্ছেন এখানে আমি এইচ বোর্ড মনে আছে কত এইচ পর্যন্ত আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমি ওয়েট বলবো কারণ 1 বছর থেকে শুরু করে মানে 40 কেজি যাদের ওয়েট তারা পর্যন্ত খেলতে পারবে বাট 40 কেজি পার করে আর এটাতে খেলতে পারবে না দেন আমাদের অন্য আরেকটা আপনাদের জন্য নিয়ে এসেছি দোলনা সেটা খেলতে হবে ঠিক আছে তো এটাকে খেলতে গেলে 40 কেজি ওয়েটের মধ্যে থাকতে হবে যেটা মেইন কথা তো প্রাইস বলে দিচ্ছি এখন প্রাইসটা হচ্ছে জাস্ট 800 টাকা 800 টাকা মাত্র এটার প্রাইস আর দোলনাটা কিন্তু গাজি দোলনা মানে মানে আমরা কি জানি বলুন তো গাজি দোলনা মানে আপনাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে অবশ্যই ফুড গ্রেড প্লাস্টিক হবে অর্থাৎ ছোট সোনা যদি মুখে দেয় আপনি একটু কামড়ানোর জন্য একটু বাইট করে বা মানে একটু মুখে দিয়েছে কারণ ওদের তো অভ্যাস আছে তো সেক্ষেত্রে টেনশন করবেন না কারণ সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক কিছু হবে না আপনার খুদে ছোট সোনা ঠিক আছে ওকে তো এখন আমরা একটা ফিশ দেখবো আর ফিশের আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা খুব সুন্দর পড়ার টেবিল আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টাডি টাবল তো এই স্টাডি টাবলটা আপনার ছোট সোনামণির জন্য আর এটা আমাদের কাছে অনেকগুলো কালার আছে এখন যেটা দেখতে পাচ্ছেন একদমই লাইট অরেঞ্জ কালার তো এই লাইট অরেঞ্জ কালার এই টাবলটা কিন্তু আপনাদের কাছে ওখানে যে কালারটা গেছে আই থিঙ্ক সেটা মানে খুব বেশি পরিমাণে ব্রাইট হয়ে গেছে ঠিক আছে বাট অ্যাকচুয়ালি কিন্তু ওই কালারটা না এখানে যেটা আছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা হালকা অরেঞ্জ কালার খুবই সুন্দর ঠিক আছে তো এই কালারটা খুব মিষ্টি একটা কালার আপনার বাসার একটা সাইডে যদি আপনি আপনার ছোট সোনামণি পরাটা এটা করে দেন আমার মনে হচ্ছে ওখান থেকে আলোটা বিচ্ছুরণ হবে ঠিক আছে খুব সুন্দর তো এটার সাথে চেয়ারও আছে আপনার সেট একটা পাবে ট্যাবলেট চেয়ার একটা সেট পাবে আর সেটটার প্রাইস খুবই কম জাস্ট 1700 টাকা 1700 টাকা আর এই জামা দেখুন চেয়ারটা ডাবল শেডে সো অনেকদিন পর্যন্ত অ্যাটলিস্ট 5 থেকে 6 বছর এটা চলে যাবে কিছু হবে না আর আপনার ছোট সোনামণি যদি 10 ইয়ার্স পর্যন্ত মনটা চায় যে এখানে বসেই পড়বে সমস্যা নেই ওকে পড়তে দিন মজা করেই পড়তে পারবে আর এই ধরনের জামা হচ্ছে বাসায় রাখলে অ্যাকচুয়ালি পড়ার মুডটা বেড়ে যায় আমার যেটা মনে হয় মানে আমার যেটা ধারণা যে এই ধরনের জামা যদি বাসায় একটা রাখা যায় অটোমেটিক দেখবেন পড়ার প্রতি আগ্রহ চলে এসেছে তার পড়াটা যদি সুন্দর হলে গোছানো হলে কিন্তু পড়াশোনার স্পৃহাটা বেড়ে যায় ওকে আর সো এটা ব্যাপারটা গেল এখন আমরা যে দুটো সেটা হচ্ছে এই ফিশটা এখানে একটা ফিশ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ডলফিন ফিশ ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ রকি আর এটার হাতলগুলো বেশ আপনার ছোট সোনামণির জন্য অনেক হেল্পফুল হবে কারণ হাতলগুলো হচ্ছে রাবারের দেখতেই পাচ্ছেন হাতলগুলো রাবারের যাতে করে ছোট সোনামণির হাতটা স্লিপ করার কোনো কারণ নেই ঠিক আছে এই যে এটা হচ্ছে মিডল পয়েন্টটা একদমই ডলফিন শেপ আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা একদমই ডলফিন একটা শেপ বেশ দারুণ শেপ আর হচ্ছে এটা কালারটা হচ্ছে লাইট ব্লু কালার সো লাইট ব্লু কালারের এটা আর রকিং প্লেটটা দেখাচ্ছি সম্পূর্ণ রকিং প্লেট ঠিক আছে সম্পূর্ণ রকিং প্লেট আর আপনার ছোট সোনামণি পাটাও কিন্তু একদমই এটার মধ্যেই আছে দেখতে পাচ্ছেন পায়ের ছাপ দিয়ে আছে এখানে আমি কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পায়ের ছাপ আছে সো পায়ের ছাপও দেওয়া আছে কারণ এটার মধ্যেই আপনার ছোট সোনামণি পা রাখবে সে ফ্লোরে পা রাখছে না আর এটা প্রাইসটা হচ্ছে 1136 টাকা মাত্র 1136 টাকা মাত্র 1136 টাকা আমি এটার প্রাইস এটা হচ্ছে আড়াই হাজার
খুব দারুণ কিছু চয়েস। আচ্ছা কামি আখি তোহা অপেক্ষায় আছে তোমার। ও আচ্ছা আচ্ছা, আমাদের আখি আপু জয়েন করেছে এবং তোহা আছে নিশ্চয়ই সাথে। ওকে তো আপু আজকে তো খুব লেট করে ফেলেছি, না লেট আপনি করেননি, আমি আজকে আর্লি চলে এসেছি ঠিক আছে, কারণ আজকে লাইফ আর্লি শেষ করে ফেলবো। অলরেডি 7:32 বেজে গেছে, আমি জাস্ট আর একটা চয়েস দেখাবো, দেখি আজকের মধ্যে একটা লাইফ শেষ করবো। ওকে আর কালকে আমরা এসে অনেকক্ষণ আড্ডা দেবো ঠিক আছে। তো আমাদের তোহা মনি তুমি আমাকে শুনছো, তো তোহা বাবু তুমি একটা কাজ করবে, আন্টি কালকে লাইভে আসবে 6:30-এর মধ্যে, তো তুমি কালকে আসবে আমরা কিন্তু অনেকক্ষণ আড্ডা দেবো, আর আজকে আমরা একটু শর্টলি আড্ডা দেবো ঠিক আছে। ওকে তোহা বাবুর জন্য কি দেখানো যায়? আচ্ছা তোহা তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আচ্ছা এক সেকেন্ড, আজকে কত তারিখ? ও আচ্ছা এক সেকেন্ড, কানি দাপু আজকে 17th February, রাইট? আজকে তোমার বার্থডে। আমার মনে হচ্ছে আমি একটু ঠিক কথা বলছি, কারণ আপনি সেটি বলেছিলেন আমাকে 17th February তোমার বার্থডে, সো আমার মনে হয় আই এম রাইট। ওকে তো তারপরে কানি দাপু আপনি আমাকে একটু বলে দেন যে আম আই রাইট, আজকে তোমার বার্থডে, এটা আমাকে অবশ্যই এক্ষুনি জানাবে, আমি তোমাকে উইশ করবো ঠিক আছে। ওকে সো এখানে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর ভূমিকা, যেটা আমার মনে হয় বয়েজদের বেশি ফেভারিট, কারণ গার্লসদের থেকে গাড়ি ঘোড়া বেশি বয়েজরা পছন্দ করে, সো এটা আমার মনে হয় বয়েজদের জন্য খুব বেটার একটা গিফট হবে। আর ছোট সোনামণিদেরকে গিফট করতে গেলে বাবা মারা খুব সবসময় ভালো ভালো জিনিসগুলি চায়, তো সেই ক্ষেত্রে ইকিডমার্টে সবসময় ভালো ভালো জিনিস রাখে, তো এটা কিন্তু আপনি চাইলে আপনার ছোট সোনামণিকে গিফট করতে পারেন। আর এটা বগিকার টোটালটা হচ্ছে আপনার 1 বছর থেকে শুরু করে বাচ্চা 7-8 বছর পর্যন্ত তারা খেলতে পারছে, খুব সুন্দর ব্যাপার এটা। আর প্রাইসটা খুবই কম, জাস্ট 2840 টাকা মাত্র, 2840 টাকা মাত্র। ওকে সো এটার পাশে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ইয়োয়ো ফিশ, তো এই ইয়োয়ো ফিশটা আপনার ছোট সোনামণির জন্য যে মাছের পেটে বসতে চায় ঠিক আছে। আপনার ছোট সোনামণি যদি মাঝে মাঝে বলে যে আমার খুব ফিশ ধরতে ইচ্ছে করছে বা ফিশের সাথে খেলা করতে ইচ্ছে করছে, তাহলে আমি বলবো অবশ্যই এই রকিং ফিশটা নিয়ে নিন ঠিক আছে। এটা একদমই রেড কালারের, ছোট সোনামণির ফেভারিট কালার, আর এটা একটা বিগ চয়েসও বটে, এবং এটা রাউন্ড যে শেপটা দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপ, সেখানে আপনার দুজন বাচ্চা বসতে পারবে, মানে একজন যদি 2 years এর হয় আর একজন যদি 7 years এর হয় ওকে ফাইন বসতে পারছে, কারণ এই চয়েসটাতে 1 বছর থেকে শুরু করে 7 years পর্যন্ত বাচ্চারা বসতে পারবে এবং বসে খেলা করতে পারবে ঠিক আছে। তো এইটার প্রাইস হচ্ছে 1590 টাকা, 1590 টাকা অনলি, 1590 টাকা মাত্র এই রকিং ফিশটার প্রাইস, ইয়োয়ো ফিশ ঠিক আছে। তো নামটা বেশ চমৎকার, ইয়োয়ো ফিশ। আচ্ছা তো আজকে এই পর্যন্ত, আর আমার মনে তোমার আজকে বার্থডে, সো যাই হোক তোহা আছে কিনা সাথে বুঝতে পারছি, তাকে আমি উইশ করে দিই, তোহা হ্যাপি বার্থডে, আচ্ছা আই উইশ তুমি অনেক ভালো থাকো আর অনেক বড় হও এবং খুব খুব ভালো মানুষ হও আগে, কারণ তুমি যখন খুব ভালো মানুষ হবে তখন তুমি যে কোনো পর্যায়ে যেতে পারবে, মানে যখন ভালো ভালো পর্যায়ে আছে প্রত্যেকটা পর্যায়ে তুমি টাচ করতে পারবে যদি তুমি একটা বেস্ট অ্যান্ড গুড হিউম্যান বিং হও। সো আমি তোমাকে বলবো তোমার যেন অনেক ভালো একটা মনের মানুষ হয় আর অনেক বড় হয় জীবনে, আজকে তোমার ব্রাথডেতে এটা আমার উইশ। ওকে আচ্ছা তো এই উইশটা পরে আজকের মধ্যে এখানে লাইভ শেষ করছি, আর কালকে আমরা আবারও আসবো লাইভে, কালকে অনেকক্ষণ ধরে আড্ডাটা দেবো, আজকে সম্ভব কোনো কারণে আমরা লাইভ একটু দ্রুত শেষ করে ফেলছি, যারা সাথে ছিলেন এতক্ষণ ধরে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আর কালকে অবশ্যই লাইভে একটু দ্রুত সময় জয়েন করবেন, কালকে দারুণভাবে আড্ডা হবে। ওকে আমাদের ছোট্ট সোনামণি সর্বাঙ্গীন সুস্থতা